সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় হৃদয় কবু করেছি সুজি কবু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কাল কত আয়োজন জনম জনম কদম কদম মুঠোয় ভরে কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, এটাই কামনা করি আল্লাহ তাআলার কাছে সবাই সুস্থ থাকেন। তো বিষয় গাড়িটির বিবরণ দেওয়ার আগে আপনাদের কাছে একটা শেয়ার করব, কথা বলবো, সেটা হচ্ছে যারাই আমার এই ভিডিওটি দেখবেন দয়া করে ভালোবাসার মনে ভালোবাসার নেক নজরে দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু। আপনি বা আপনারা গাড়ি নেন বা না নেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ইলাহি মোটরসাইকেল চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলটি নতুন খুলেছি। তো আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় এই চ্যানেলটি কিন্তু মাত্র 5 দিনে প্রায় 3000 সাবস্ক্রাইব হয়েছে। এতে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে গত বৃহস্পতিবার থেকে নিয়ে আজকে কিবার রবিবার এই কয়েকদিনে কিন্তু 3000 সাবস্ক্রাইব আমার মোটামুটি হয়ে গেছে। তো আপনারা একটু আমার দিকে তাকাইয়ে আল্লাহর রস্তে মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন, গাড়ি কেনেন বা না কেনেন, কিন্তু এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখন বলবো গাড়িটির বিবরণ। এই গাড়িটি কিন্তু যে কালার দেখতেছেন একদম অরিজিনাল কালার, বিন্দু পরিমাণেও কালার কোনো কিছু করা হয় নাই, কালার একদম 100% অরিজিনাল কালার। মিটার যে কিলোমিটার দেখাবো হবে, এটা কিন্তু অরিজিনাল কিলোমিটার থাকবে, মিটারটাও অরিজিনাল এবং কিলোমিটারও অরিজিনাল, এক কিলোও কমানো হয় নাই, ঠিক আছে। এরপরে টায়ারের ব্যাপারে বলবো, গাড়ির এ টু জেড সব কিছু বলার চেষ্টা করব, যা কিছু বলবো সব কিছু অরিজিনাল বলবো, এটাই সত্য মনে করবেন এবং আমিও সত্য বলবো। তো বেহস এই গাড়িটির বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার আগে একটি কথা, এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজায় দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শুরু করতেছি সামনে টায়ার থেকে। তো বিয়োজ দেখতেই পাচ্ছেন সামনে টায়ার কিন্তু একদম নতুন, এটা কিন্তু অরিজিনাল টায়ার এবং অরিজিনাল বিট। দেখেন গ্রিপ রয়েছে, সুন্দর টায়ার রয়েছে এবং টায়ারের কিন্তু ফুরফুরি এখন পর্যন্ত আছে, যায় নাই বা মুছে যায় নাই, দেখতেই পাচ্ছেন। এক কথায় গাড়িটি কিন্তু গাড়িটির টায়ার কিন্তু নতুনই মতি রয়েছে। দেখেন মাঝখানে যে বিট, এই বিটটাও কিন্তু কত গর্ত দেখেন। তো মাডগার্ড এখন দেখাবো, তো মাডগার্ড কি আর বলবো, একদম ফুল ফ্রেশ নতুনের মাডগার্ডের মতোই এই মাডগার্ডটা রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, দেখেন। তো এখন বলবো সামনে উইন্ডশিল্ড গ্লাস,
হেডলাইটের গ্লাস কিন্তু একদম চকচকে ঝকঝকায়, একটা মাছির দাগ নেই। আমি কিন্তু আস্তে আস্তে ক্যামেরা ঘুরাইতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখেন, একটা মাছির দাগ পর্যন্ত নেই। হ্যান্ডেল বারটা যদি দেখায়, হ্যান্ডেল বারটাও কিন্তু মাছির দাগ নেই। এখন দেখাবো টাঙ্কি। তো টাঙ্কির ব্যাপারে কি বলবো রে ভাই, টাঙ্কিটা আমারই দেখতেই অবাক লাগতেছে যে এত সুন্দর কালার হয় কিভাবে। আসলে গাড়িটা কিন্তু ফাঁস মালিকের ছিল, যার কারণে গাড়িটা খুবই টিপটপ করে চালাইছে এবং কালার অরিজিনাল কালার। দেখেন, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। ঠিক আছে, সাইড কভারও কিন্তু ফ্রেশ হয়েছে। তুমি অবশ্য এখন দেখাবো ইঞ্জিন। ইঞ্জিন নাম্বার কিন্তু এটা, দেখেন ইঞ্জিন নাম্বার লাস্টে 46। তো ইঞ্জিনটা কিন্তু একদম আনটাচ, একদম শোরুম বরাবর ইঞ্জিন, একটা নাট বল্টও খোলা পড়ে নাই, এটা 100% গ্যারান্টি। আমি কিন্তু ইঞ্জিনের একদম কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, গ্যাসকিট কিন্তু অরিজিনাল গ্যাসকিট। বলবেন যে গ্যাসকিট এবং নাট খোলা পড়ছে, এটা বলতে পারেন, আমি শিওর দিয়ে বলতেছি। গাড়িটা কিন্তু এখন পর্যন্ত একটা নাট বল্টও খোলার প্রয়োজন মনে করে নাই। এখন দেখাবো ইঞ্জিন গার্ড। ইঞ্জিন গার্ডটাও কিন্তু নিখুঁত রয়েছে, কোনো ধরনের দাগ স্পট ফাটা ছেঁড়া নাই। এখন এই অংশের মধ্যে একটুখানি দাগ আমি দেখা দিব, এছাড়া আর কোনো জায়গার দাগ স্পট নেই। সেই অংশটা হচ্ছে এইটা, এই কোণাত কিন্তু একটুখানি দাগ বোঝা যাচ্ছে। এটা আমরা মেশিং করতে পারবো যদি আপনারা বলেন, আর যদি কোন যে না আমার অরিজিনালি থাক তাহলে অরিজিনালি রেখে দেবেন। এটার কোনো আসে যায় না যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি। এবার বলবো এই গাড়িটির নাম্বার সম্পর্কে। গাড়িটি কিন্তু নাম্বার ছাড়া বগুড়া শোরুমের গাড়ি। দেখেন, সূত্রাপুর বগুড়া আমাদের শহরের গাড়ি এটা। তো এই গাড়িটার নাম্বার যদি আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে করতে চান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর মালিকানা পরিবর্তন কিন্তু আমাদের নিজ দায়িত্বে করে দিব, ঠিক আছে? আমাদের নিজ দায়িত্বে শোরুম পেপার্স আমরা পরিবর্তন করে দেব। অনেকেই প্রশ্ন করেন মালিকানা পরিবর্তন কি, তো তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে এই গাড়িটি ধরুন আমার নামে আছে আর আমি আপনার কাছে বিক্রি করতেছি, আমার নামে আর থাকবে না, আপনার নামে আমি ফাইল পরিবর্তন করে দেব। শোরুম পেপার্স আপনার মালিক হবেন, অর্থাৎ এই গাড়িটির ফার্স্ট মালিক আপনি হবেন, ঠিক আছে? এটাকে বলা হয় মালিকানা পরিবর্তন। অনেকে অনেক প্রশ্ন করতেছেন মালিকানা পরিবর্তন ব্যাপারে। তো বিওস, এই গাড়িটির সম্পূর্ণ পেপার্স আমাদের হাতে চলে আসছে, আপনারা চাইলেই একদিনের মধ্যে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে, ঠিক আছে? এখন টায়ার দেখাবো। পিছনের টায়ার কিন্তু একদমই নতুনের মতন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো পিছনের টায়ার এবং সামনের টায়ার কিন্তু একদম নতুন, মানে শোরুমে যে টায়ার বিট থাকে এই টায়ারও ভিতরেও ওই বিটি আছে। হ্যাঁ, হয়তো চুল পরিমাণ ক্ষয় যেতে পারে, কিন্তু শোরুমের মতোই কিন্তু দেখতে মনে হচ্ছে। টায়ারের গর্থ বোঝানো হচ্ছে, টায়ারের গর্থ কিন্তু শোরুমের যে টায়ারের গর্থ থাকে এরকমই টায়ারের গর্থ মনে হচ্ছে, ঠিক আছে? তো এখন দেখাবো সাইলেন্সার। সাইলেন্সারটা কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে, কোনো ধরনের দাগ স্পট নেই। এরপরে এই অংশটাও কিন্তু দাগ স্পট একদমই নেই, দেখতে পাচ্ছেন। সাইড কভারও কিন্তু ফ্রেশ রয়েছে, দাগ স্পট একদমই নেই। এই সাইডে ইঞ্জিন দেখেন একদম চকচকা, আমি ক্যামেরা একদম কাছে নিয়ে ধরতেছি, একদম চকচকা। গ্যাসকিট সহ দেখা যাচ্ছে, একটা নাট বল্টও খোলা পড়ে নাই, কোনো কিছুই এখনও হাত পড়ে নাই, 100% গ্যারান্টি। এখন ইঞ্জিন গার্ডটা দেখানো হচ্ছে, ইঞ্জিন গার্ডটাও কিন্তু একদম ফুল ফ্রেশ। অনেক গাড়ি ইঞ্জিন গার্ডে ছেঁড়া থাকে, ফাটা থাকে,
ঘেঁষা থাকে, এটা কিন্তু একদম ফ্রেশ। টাঙ্কিটা এবার দেখানো হচ্ছে, টাঙ্কিটাও কিন্তু একদম ফুল ফ্রেশ, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, নতুনের মতোই টাঙ্কি রয়েছে। তুইও এবার চলা দেখাবো। ৭৯৫১ কিলো, ৬.৭৯৫১ কিলো, ৬.৬, এটাই কিন্তু অরিজিনাল কিলোমিটার, এক কিলোমিটারও কমানো হয় নাই, 100% গ্যারান্টি। হ্যাঁ, এক কিলোমিটারও কমানো হয় নাই, এটাই কিন্তু বাস্তব, এটাই সত্য, ঠিক আছে। এই মিটারটা কমানো সম্ভব হয় নাই, আমরাও মিটার কমাই, মিথ্যা কথা বলবো না, কিছু কিছু গাড়ি মিটার কমানো থাকে, সেগুলো আমরা বলে দিই যে এটা মিটার কমে দেওয়া আছে বা এটি আছে, এটা কিন্তু আমি অন্তত বলে দিই, ঠিক আছে। তো বিও যখন স্টার্ট করে দেখানো হচ্ছে, স্টার্ট স্টার্ট করে দেখানো হইল, গাড়িটা কিন্তু স্মোক সাউন্ড, যেহেতু বয়সও কম, চলাও কম। হ্যাঁ, তো এই গাড়িটির প্রাইস এখন বলবো, এই গাড়িটির প্রাইস নাম পরিবর্তন সহ 1,47,000 টাকা, এই গাড়িটির প্রাইস নাম পরিবর্তন সহ 1,47,000 টাকা, এক দামে নিতে হবে ভাইয়া, কোনো দরদাম করা চলবে না, ঠিক আছে। যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন, গাড়িটা কিন্তু অরিজিনাল কালার এবং এক হাতে গাড়িটা চলছে এবং সব কিছু কিন্তু নিখুঁত রয়েছে, ঠিক আছে। দেখেন তো, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।